পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্লো পয়জনিং করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের কোর কমিটি ইমরান খানের জন্য অবিলম্বে বাড়িতে তৈরি খাবার এবং পানি সরবরাহের দাবি জানিয়েছে তারা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি মাসের শুরুতে ইমরান খানকে কারাগারে পাঠানো হয় এরপর তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় যা তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় জিও নিউজ জানিয়েছে এর কোর কমিটির বৈঠকে খাবারে থির গতিতে বিষক্রিয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ইমরান খানকে বাড়ি থেকে খাবার ও পানি গ্রহণের অনুমতি দিতে অত্যধিক বিলম্বের তীব্র নিন্দা করা হয়েছে পিটিআই নেতারা দলের চেয়ারম্যানের জামিন আবেদনের শুনানিতে অন্যায্য বিলম্বেরও তীব্র নিন্দা জানিয়েছেন এর আগে ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই প্রধান ইমরান খানকে তার বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য একক জেল প্রশাসনকে নির্দেশ দিয়েছে খানকে উন্নত চিকিৎসা সুবিধা দেয়ার নির্দেশও দেয় আইএচসি আদালত আরও জানায় সাবেক প্রধানমন্ত্রীকে নামাজের জন্য ও পবিত্র ইংরেজি সংস্করণও দেয়া হতে পারে সেই সঙ্গে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে পাকিস্তান প্রিজন রুলসের এর বিরানব্বই ধারা অনুসারে প্রত্যেক দোষী সাব্যস্ত বন্দীকে তার আপিল প্রস্তুত করার উদ্দেশ্যে আত্মীয় বন্ধু ও আইনি উপদেষ্টাদের সাক্ষাৎকার নেয়ার যুক্তিসঙ্গত সুযোগ দেয়া হবে আদেশে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীকে পিপিআর অধীনে তার এন্টারটেনমেন্ট অনুযায়ী সুবিধা প্রদান করা হবে